দ্রুত সংবাদ মই কৃপাঞ্জল অসমত রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আজি দ্বিতীয় দিন শুক্রবারে মাজুলীত ভারত জড়ো ন্যায় যাত্রা নিমাতে ঘাটে মাজুলীলৈ রাহুল গান্ধী কমলাবাড়ী চারিআলিত আর জেংরাইমুখ তিনিআলিত পদযাত্রা প্রথমে আউনিআটি সত্র দর্শন করব রাহুল গান্ধীয়ে সত্রাধিকার পীতাম্বর দেবগোস্বামীক সাক্ষাৎ করব রাহুল গান্ধীয়ে 25 জানুয়ারীত অন্ত পড়ব রাহুলের ন্যায় যাত্রা গুজরাটের বদোদরাত হার্নি হ্রদত নাও দুর্ঘটনা বনভোজ খাবলৈ যোৱা 14 গৰাকী ছাত্র আর 2 গৰাকী শিক্ষকর অলীল সমাধি 10 গৰাকী ছাত্র ছাত্রীক নিরাপদে উদ্ধার এনডিআরএফর হার্নি হ্রদত উঠি গৈছিল ছাত্র ছাত্রী ভর্তি নাওখন তিনিদিনীয়া কার্যসূচীরে উত্তর পূবত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ উত্তর পূব পরিষদর বৈঠকত অংশগ্রহণ কেন্দ্রীয় গৃহমন্ত্রীর বৃহস্পতিবারে শিলংত রাইফলসর অপারেশন সেন্টার মুক্তি মেঘালয়ের পাছত তেজপুরলৈ কেন্দ্রীয় গৃহমন্ত্রী তেজপুরত মহাভৈরব মন্দির দর্শন করার লগতে তেজপুরের এসএসবির প্রশিক্ষণ শিবিরের এক অনুষ্ঠানতো অংশ লোব গৃহমন্ত্রীগী এনইসির বৈঠকত অংশগ্রহণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এনইসির দুটাক কার্যসূচীত উপস্থিত মুখ্যমন্ত্রীগী আবেলি মিজোরামের মুখ্যমন্ত্রী লালদু হোমার সহ বৈঠক শনিবারে গুয়াহাটীত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর কার্যসূচী ব্রহ্মপুত্রর পারর উদ্যান মুক্তি করব গৃহমন্ত্রী অমিত শাহে উদ্যানের পরা উপভোগ করব ব্রহ্মপুত্রর নৈসর্গিক সৌন্দর্য জনসমুদ্রত পরিণত ঐতিহাসিক জোনবিল মেলার বাকরি পাহাড়ের মামা মামীরে ভরি পড়েছে জোনবিল মেলা থলি ভৈয়ামর সকল জনগোষ্ঠী লোকর সহ পাহাড়ের মামা মামীর বিনিময় প্রভাব দ্বিতীয় দিনা মেলা থলিত রাজদরবার রাজদরবারত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মধ্য অসমের 19 গৰাকীক টিউবা রজাক প্রদান করব রাজভাত্তা বৃহস্পতিবারের পর আরম্ভ হয়েছে জোনবিল মেলা সাতসাগর 13 নদীর সিপারেও শুনা গল শ্রীরাম থলি লন্ডনের হাউস অব কমনতো রাম রাম ধ্বনি সনাতন সংস্থা ইউকের নৃত্যগত হাউস অব কমন্সত উপস্থাপন করা হয় রামর অযোধ্যা নগরের কাশীরে চন্দাঝাই সংগীতের জড়িয়ে গীতটি উপস্থাপন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার দিনট মহানগরীর বশিষ্ঠাশ্রম দেওয়ালয়ত প্রজ্বলন করা হব 1 লাখ বন্তি ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে মন্দিরের চৌপাশ সন্ধ্যা ললিতার কান্তার সঙ্গমস্থলীত করা হব গঙ্গা আরতি মঙ্গলদৈর শ্রী শ্রী রাম জানকী মন্দিরত ব্যাপক আয়োজন 1 লাখ চাকিরে সমগ্র মঙ্গলদৈ শহর উজ্বলাই তুলব বিশ্ব হিন্দু পরিষদে অযোধ্যার পর মাটি আনি মঙ্গলদৈ স্থাপন করা শ্রী শ্রী রাম জানকী মন্দিরত আছে রামক্ষেত্র বন্ধাখিল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠালয় মাজত মাত্র 2 দিন 22 জানুয়ারীত ঘরে ঘরে জ্বলিব চাকি অযোধ্যাত অব্যাহত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের বিভিন্ন কার্যসূচী আজি পুয়া অনুসন্ধ্যা দিবস কেশর অধিবাস ঘৃতা অধিবাস অনুষ্ঠিত হয় 22 জানুয়ারীত অর্ধছুটি ঘোষণা করেছে রাজ্য সরকারে এবেলা বন্ধ থাকিব রাজ্যের সকল সরকারি কার্যালয় শিক্ষানুষ্ঠান বিয়লি 2:30 বন্ধ থাকিব সকল কার্যালয় আর শিক্ষানুষ্ঠান 20 জানুয়ারীর শনিবারে চক্র অধিবাস ফল অধিবাস সেইদিনাই বিয়লি পুষ্প অধিবাস 21 জানুয়ারীর দেওবারে পুয়ার ভাগত মধ্য অধিবাস আর বিয়লিলৈ ছায়া অধিবাস অনুষ্ঠিত হব প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত 7 ধরনের অধিবাস পালন করা হব 121 গৰাকী আচার্যই এই রীতি নীতি সমূহ পালন করব শ্রী গণেশ্বর শাস্ত্রী ডাব্লিউটিএ এই অধিবাস অনুষ্ঠান সমূহের তত্ত্বাবধান করব আনহাতে 121 গৰাকী আচার্যক পরিচালনা করব কাশীর লক্ষ্মীকান্ত দীক্ষিতে 22 জানুয়ারীর দিনা বিক্রম সম্বাদ 2080 অনুসরি পুরুষ শুক্লা কুর্মা দ্বাদশী সেইদিনাই অনুষ্ঠিত হব শ্রী রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা বৈদিক নীতি অনুসরি 22 জানুয়ারীর দিনা দুপুরিয়া অভিজিৎ মুহূর্তত প্রাণ প্রতিষ্ঠা হব রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে যোরহাট প্রশাসনের গোচর কংগ্রেস নেতা কে বি বাইজুর বিরুদ্ধে গোচর যোরহাটত অনুমতি নাছিল রাহুলের ন্যায় যাত্রার আইন উলঙ্ঘা করার বাবে গোচর রুজু করেছে প্রশাসন নগাঁওর লক্ষীনগরত নারীদের ব্যবসায়ী চক্র উৎখাত হয়েছে আরক্ষীর জালত 3 যুবতীসহ 5 জন লোক লক্ষীনগরের এটি ভাড়াঘরত চলি আছিল এই কুকান্ত এগারী মহিলার ব্যক্তিত্বত চলিছিল দেহ ব্যবসায় রাইজর অভিযোগের ভিত্তিত আরক্ষীর অভিযান দক্ষিণ খালমারা মানকাছর জেলার খারুয়া বান্ধা গাঁওয়ার নির্মীয়মান জলজীবন আঁচনির অঘটন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলজীবন মিশন আঁচনির শ্রমিকর মৃত্যু মৃত শ্রমিকজন গোয়ালপাড়ার কাবাইটারের কবির হোসেন আঁচনির চৌহদত থাকা ট্রান্সফর্মারত লাগি মৃত্যু হয়েছে শ্রমিকগীর ত্রিপুরার ধর্মনগরত মরেল পুলিশিংয়ের ঘটনা মোবাইল চোরের উপর নৃশংস আক্রমণ উন্মাদর দলের বাহেরে কোবাই কোবাই হত্যার অপচেষ্টা যুবকক দুষ্কৃতিকারীয়ে কটা স্থানত সানিলে নিমখ আর জলকিয়া আক্রমণ বলি সাগর শুক্লবৈদ্য নামের এজন ব্যক্তি গান্ধীর পরিয়ালক দেশের ভিতর ভ্রষ্টাচার পরিয়াল আখ্যা দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গান্ধী পরিয়াল হয়েছে ডুপ্লিকেট পরিয়াল বলে কয় পুনর্ভাবে গান্ধী পরিয়ালক টার্গেট করে ললে মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীর ন্যায় যাত্রাক মিয়া যাত্রা আখ্যা দিলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় অবশ্য মিয়া লোকর মহিলাসকল নাথাকে এই যাত্রাত নাথাকে বলে কটাক্ষ করেছে মুখ্যমন্ত্রী যত যত মিয়া মানুষ আছে তাত অলপ মানুষ হব বলে কলে মুখ্যমন্ত্রী
অঙ্কিতা দত্তই রাহুল গান্ধীৰ পৰা কেনেকৈ ন্যায় পাব বুলি প্ৰশ্ন কৰিছে মুখ্যমন্ত্ৰী গুৱাহাটীৰ মাজেৰে জোৰ কৰিলে কংগ্ৰেছে যাব পাৰিব কংগ্ৰেছৰ দুটা বদমাছ মানুহৰ বিৰুদ্ধে মই গোচৰ ৰুজু কৰিম আৰু তেওঁলোক চিলিগুৰি পালে মই আটক কৰিম বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰী লোকসভা নিৰ্বাচনৰ আগমুহূৰ্তত সাংসদ নৱকুমাৰ কৰণীয়াৰ এছ টি প্ৰমাণ পত্ৰক নাকচ কৰিলে ৰাজ্যিক পুনৰীক্ষণ কমিটীয়ে খাৰিজ হ'ব পাৰে কৰণীয়াৰ সাংসদ পদ দুহেজাৰ চৌবিছৰ নিৰ্বাচনতো প্ৰতিদ্বন্দ্বিতা কৰাত পৰিব নিষেধাজ্ঞা সাংসদ কৰণীয়াৰ জাতিগত প্ৰমাণ পত্ৰ ভুৱা এছ টি প্ৰমাণ পত্ৰক নাকচ ৰাজ্যিক পুনৰীক্ষণ কমিটীৰ বড়ো কছাৰী মূলৰ নহয় নৱকুমাৰ কৰণীয়া বড়ো কছাৰী মূলৰ বুলি শপতনামা দাখিল কৰিছিল কৰণীয়াই ইতিমধ্যে কমিটীৰ প্ৰতিবেদনৰ বিৰুদ্ধে উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব কৰণীয়া চতুৰ্থবাৰ চমন দিয়াৰ পিছতো বৃহস্পতিবাৰে ইডিৰ কাৰ্যালয়ত উপস্থিত নহল দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱাল দিল্লীৰ আবকাৰী কেলেংকাৰী সন্দৰ্ভত এখনৰ পিছত সেইখন চমন কেজৰিৱাললৈ জাৰি কৰিছিল যদিও প্ৰতিবাৰে চমন অমান্য কৰি ইডিৰ কাৰ্যালয়লৈ যোৱা নাই কেজৰিৱাল লোকসভা নিৰ্বাচনক লৈ মুখ্যমন্ত্ৰীৰ সংবাদমেল গুৱাহাটীত আমাৰ শক্তি যথেষ্ট ভাল গুৱাহাটী লোকসভা সমষ্টিত আমি অনায়াসে জয়ী হ'ম আৰু জয়লাভৰ বাবে বুথ কৰ্মীসকলে অধিক সক্ৰিয়তাৰে কাম কৰিব লাগিব বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে কিছুদিনৰ ভিতৰত বুথ সভাপতিসকলৰ ঘৰলৈ যাব বিজেপিৰ প্ৰতিনিধি নিজৰ বুথৰ ভোটৰ তালিকাৰ ওপৰত জ্ঞান থাকিব লাগিব বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীৰ বুথত সংগঠন শক্তিশালী কৰাই আমাৰ লক্ষ্য আৰু শিপা শক্তিশালী হ'লেহে গছ ডাঙৰ হ'ব বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ উৎকোচ লৈ হাত দাঙিলে কাৱৈমাৰীৰ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ অধ্যক্ষ বুলবুল চৌধুৰীয়ে ঘোষ লওঁতে অধ্যক্ষ বুলবুল চৌধুৰীক গ্ৰেপ্তাৰ কৰিছে দুৰ্নীতি নিবাৰক শাখাই নিলম্বিত এডিচি তথা দুৰ্নীতিৰ সম্ৰাজ্ঞী সুকন্যা বৰাক গ্ৰেপ্তাৰ আই বহিৰ্ভূত সম্পত্তিৰ অভিযোগত চিএম ভিজিলেন্সে গ্ৰেপ্তাৰ কৰিছে সুকন্যাক আঠ বছৰৰ চাকৰি কালত কোটি কোটি টকাৰ সম্পত্তি গঢ়িছিল সুকন্যাই এন আৰ চিৰ নামতো কোটি কোটি টকা লুটিছিল সুকন্যাই অৱসৰপ্ৰাপ্ত কাৰ্যবাহী অভিযন্তা ছামেদ আলী আৰু ভাস্কৰ ডেকাক জেৰাৰ অন্তত পুনৰ গ্ৰেপ্তাৰ চিএম ভিজিলেন্সৰ দুৰ্নীতিৰে কোটি কোটি টকাৰ সম্পত্তি গঢ়িছিল ছামেদে তদন্তত সহযোগ নকৰাৰ বাবে গ্ৰেপ্তাৰ হৈছে দুয়ো আজিৰে পৰা মাজুলীত অসম ভাওনা সমাৰোহ মাজুলীত উপস্থিত কৃষিমন্ত্ৰী অতুল বৰা ভাওনা সমাৰোহৰ উদ্বোধনী অনুষ্ঠানত অংশ ল'ব মন্ত্ৰী বৰাই উদ্বোধনী অনুষ্ঠানত পৰিৱেশন হ'ব একেলগে দহ হাজাৰ আয়তীৰ দিহানাম 18 জানুৱাৰীৰ পৰা 13 দিনীয়া কাৰ্যসূচী কলিয়াবৰত জালত দুই গাড়ী হাইজেকাৰ জখলাবন্ধা আৰক্ষীয়ে আটক কৰিছে দুই হাইজেকাৰক চেলেৰিয় গাড়ী হাইজেক কৰি বিক্ৰী কৰিছিল ডিমাপুৰত ধৃত ৰাজীৱ আলী আৰু জালালুদ্দিন কলিয়াবৰৰ শিলঘাটত গঁড়ৰ বিচৰণ অসম সমবায় মৰাপাত কলৰ তলনিটো গড়টো প্ৰত্যক্ষ কৰিছে ৰাইজে গড়টো কাজিৰঙাৰ ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা ওলাই অহাৰ সন্দেহ কৰা হৈছে বৰ্তমান কামাখ্যা সংৰক্ষিত বনাঞ্চললৈ গতি কৰিছে গড়টোৱে দিছপুৰ আৰক্ষীৰ জালত এটা মহাপ্ৰবঞ্চক ধৃত প্ৰবঞ্চকটোৰ নাম কৌশিক তালুকদাৰ নিশা লংকাৰ পৰা দিছপুৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে প্ৰবঞ্চকটো বহু লোকক ভুৱা চেক দি প্ৰবঞ্চনা কৰি আহিছিল কৌশিক তালুকদাৰে কৌশিকৰ বিৰুদ্ধে নলবাৰী বৰপেটা হাইলাকান্দি আদিকে ধৰি মহানগৰীৰ বিভিন্ন থানাত বহু গোচৰ ৰুজু হৈ আছে ন্যায় যাত্ৰাত নাটকীয় কাণ্ড চৰকাৰী কাৰ্যসূচীত ৰাহুল গান্ধী মৰিয়নীত মুখ্যমন্ত্ৰীৰ মহিলা উদ্যমিতা প্ৰপত্ৰ প্ৰদান কৰা কেন্দ্ৰত ৰাহুল গান্ধীক মহিলাৰ কাৰ্যসূচীত ৰাহুল গান্ধী ৰাহুল গান্ধীৰ অহাৰ বাবে মহিলাসকলে টকা লাভ কৰিছে ৰাহুল গান্ধীৰ অহাৰ দিনতে চৰকাৰে টকা দিয়া দিন ধাৰ্য কৰিছে ৰাহুল গান্ধী অহাৰ বাবেহে মহিলাসকলে লাভ কৰিলে টকা চৰকাৰী কাৰ্যসূচীত ৰাহুল গান্ধীৰ প্ৰৱেশক লৈ মন্তব্য ভূপেন বৰাক ৰাহুল গান্ধীৰ ন্যায় যাত্ৰাত অংশ ল'বলৈ উপস্থিত হৈছে কংগ্ৰেছ নেতাকৰ্মীৰ লগতে বহু লোক আমগুৰিৰ পিছত মৰিয়নীতো ৰাহুলৰ কাৰ্যসূচী মৰিয়নীৰ পৰা যোৰহাটত উপস্থিত ৰাহুল গান্ধী নিলম্বিত এ পি এছ সুকন্যা দাসৰ জামিন এছ আই টিৰ ভুলৰ বাবে জামিন সুকন্যাৰ বহি জালিয়াতিৰে এ পি এছ চিত চাকৰি লৈছিল সুকন্যাই আদালতৰ অনুমতি অবিহনে গ্ৰেপ্তাৰ কৰিছিল সুকন্যাক গুজৰাটৰ পৰা অহা এজন ৰামভক্তই অযোধ্যাত সকলোৰে বহিছে মন নিজৰ জাগুৱাৰ গাড়ীখনত ৰামৰ নাম আৰু ৰামৰ পদ্মৰে সজাই তুলিছে ভক্তজনে গোটেই গাড়ীখনত ৰামৰ পোষ্টাৰ আৰু পথ অংকন কৰা হৈছে অসম লোকসভা আয়োগৰ চূড়ান্ত পৰীক্ষাত সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হৈ চাবুৱালৈ গৌৰৱ কঢ়িয়াইছে ছগৰাকী শিক্ষাৰ্থীয়ে ইয়াৰ ভিতৰত চাবুৱাৰ স্বৰ্গীয় উৎপল দত্ত আৰু লক্ষ্য ক্ৰীড়া দত্তৰ কন্যা শাশ্বতী দত্ত উল্লেখযোগ্য যে পিতৃহীনা এই যুৱতীগৰাকীৰ সাফল্যত উৎফুল্লিত হৈ পৰিছে পৰিয়ালবৰ্গৰ লগতে সমগ্ৰ চাবুৱাবাসী বুধবাৰে ঘোষিত হোৱা অসম লোকসেৱা আয়োগৰ ফলাফলত 11 নং স্থান লাভ কৰিছে নলবাৰীৰ বৰজাৰৰ চিমি কলিতাই ফলাফল ঘোষণাৰ পিছতে চিমি কলিতাৰ ঘৰখনত উখলমাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে চিমি অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক ভৱকান্ত কলিতা আৰু গীতা কলিতাৰ কন্যা বোকাতহে পদুম ফুলে সেই কথাকে প্ৰমাণ কৰিলে চামগুৰি গন্ধালীৰ অনুপম শইকীয়াই আৰ্থিক দীনতা থকা বিভিন্ন সমস্যা থকা সেই সকলোবোৰ আওকাণ কৰি সদ্য ঘোষিত এ পি এছ চি পৰীক্ষাত সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হ'ল গেন্ধালীৰ অনুপম শইকীয়া সদ্যঘোষিত এ পি এছ চিৰ ফলাফলে আনন্দৰ জোৱাৰ আনিছে ব্ৰহ্মপুৰৰ জলাহ গাঁৱলৈ গাঁওখনৰ ভাৰ্গৱপ্ৰতিম শইকীয়াই এ চি এছৰ 41 সংখ্যক স্থানত লাভ কৰি অঞ্চলটোলৈ গৌৰৱ কঢ়িয়াইছে ভাৰ্গৱৰ সফলতাত উৎফুল্লিত ৰাজ্যবাসী এ পি এছ চি পৰীক্ষাত 79 সংখ্যক স্থান লাভ কৰি জিলিকি উঠিছে শিৱসাগৰৰ ৰেডক্ৰছ ৰোডৰ নিবাসী প্ৰেৰণা শইকীয়া সোণোৱাল জিলা আয়ুক্ত কাৰ্যালয়ৰ চৌহদত এখন জেৰক্সৰ দোকান দি প্ৰেৰণা শইকীয়া সোণোৱালক ভোগ পাইছিল মাতৃয়ে এই সফলতাৰ পিছত প্ৰেৰণাই ক'লে মোৰ মাৰ সপোন দি থকা
Assam Urban Administrative Services সফলতাৰে উত্তীৰ্ণ হল পশ্চিম গুৱাহাটীৰ ভাত্তাপাৰাৰ প্ৰয়োগবৈষয় দ্বিতীয়বাৰ চেষ্টা চলাই এই সফলতা অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে ভৱিষ্যতে এগৰাকী এছএছ বিষয়াৰ সপোন আছে প্ৰয়োগবৈষয় মনত প্ৰবল ইচ্ছা শক্তি আৰু আত্মবিশ্বাস থাকিলে যে শাৰীৰিক প্ৰতিবন্ধকতাক নেওচি যাব পাৰি তাকে প্ৰমাণ কৰি দিলে ৰহাৰ টিমৰ অলোক দেখা পাঁচ বছৰ পূৰ্বে দৃষ্টি শক্তি হেৰুৱা অলোক দেখাই এপিএছচিৰ 351 সংখ্যক স্থান লাভ কৰি অঞ্চলটোলৈ গৌৰৱ কঢ়িয়াই আছে অসম লোকসেৱা আয়োগৰ পৰীক্ষাত উজ্জ্বলিছে গহপুৰৰ তিনি সুযোগ্য সন্তান এ এছ এফৰ 15 সংখ্যক স্থান লাভ কৰিছে যুবিকাৰ হোমেন শইকীয়া এ পি এছ 64 সংখ্যক স্থানত ৰিমাংক বৰুৱা আৰু এ পি এছত 11 সংখ্যক স্থানেৰে জেলেকিছে অশোক কৃষ্ণ হাজৰিকা এ পি এছ চিত অনুষ্ঠিত কৰা অসম আৰক্ষী সেৱাত 11 সংখ্যক স্থান লাভ কৰিছে দদৰাৰ ধীৰাজ দাসে ফলাফল ঘোষণাৰ পিছতে ধীৰাজৰ বাসগৃহত উৎফুল্লিত হৈছে পিতৃ মাতৃৰ লগতে অঞ্চলবাসী স্থানীয় দল সংগঠন তথা বিভিন্নজনে শুভেচ্ছাৰে উপচাইছে ধীৰাজ দাসক দ্রুত সংবাদত আৰু খবৰ আছে লৈছো এটা বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम नाम सिया क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम राम सिया राम तेरा विश्व कल्याण बड़ा राम सिया राम सिया राम राम सिया राम तेरा विश्व कल्याण बड़ा राम सिया राम सिया जिसके लिए मन में करूंगा जिसके हाथ में है जीते भी मरते भी काम काज करते भी सुख में दुख में हर एक मुख में घर जाएगी नाम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम राम सिया राम
बोलो सियावर रामचंद्र की जय। प्रणाम सिया राम किया विश्व कल्याण, बोलो राम सिया राम सिया राम। राम सिया राम किया विश्व कल्याण, बोलो राम सिया राम सिया राम। आया खुशियों का दिन सुहाना, এছিএছ সুকন্যা বৰা অৱসৰপ্ৰাপ্ত অভিযন্তা সামেদ আলী আৰু উপবন সংৰক্ষক ভাস্কৰ ডেকাক জেৰা চিএম ভিজিলেন্সৰ। পুৱাই পানবজাৰ থানাৰ পৰা ভাস্কৰ আৰু সামেদ আৰু পানবজাৰ মহিলা থানাৰ পৰা সুকন্যাক হাজিৰ কৰোৱা হৈছে চিএম ভিজিলেন্সৰ কাৰ্যালয়ত। তদন্তকাৰী বিষয়াই পৃথকে পৃথকে আয় বহিৰ্ভূত সম্পত্তিক লৈ তিনিওকেন জেৰা চলাইছে। পূৰ্বে হোৱা জেৰাত তদন্তকাৰী বিষয়াই সহযোগ কৰা নাছিল তিনি অভিযুক্তই। পূৰ্বৰ জেৰাত তদন্তকাৰী বিষয়াৰ সন্মুখত বহু তথ্য লুকুৱাইছিল তিনি অভিযুক্তই। শিবসাগৰ স্থিত ৰাম জানকী দেৱালয় তথা মন্দিৰ আৰু হনুমান মন্দিৰতো ব্যাপক প্ৰস্তুতি চলিছে। 22 জানুৱাৰীত বন্তিৰে উজ্বলাই তোলা হ'ব মন্দিৰ প্ৰাংগণ। শিৱসাগৰৰ বৰপুখুৰীৰ পাৰতো কৰা হ'ব বন্তি প্ৰজ্বলন। ব্যতিক্ৰম নহয় কলাইগাঁৱৰ ৰাম জানকী মন্দিৰ। 22 জানুৱাৰীত পুৱাৰে পৰাই ৰূপায়ণ কৰা হ'ব জলাৰোহত, শোভাযাত্ৰা, হোম, পালনাম আদি কাৰ্যসূচী। অংশ ল'ব প্ৰায় 2000 ভক্ত। গৰু চুৰিক কেন্দ্ৰ কৰি জাগীৰোডৰ আমলিঘাটত উত্তেজনা। ৰাইজে আটক কৰিছে 2 গৰু চোৰক। ধৃত গৰু চোৰ মুজাম্মিল হক আৰু টুবুল আলী। ৰাইজে আৰক্ষীক গতাইছে গৰু চোৰক। তামাৰহাটত চোৰাং কাঠ ভৰ্তি দুখন গাড়ী জব্দ হৈছে। বন বিভাগে চলাইছিল অভিযান। ভাৰত ভূটান সীমান্তৱৰ্তী উল্টা পানী সৰল পাৰাত এই অভিযান। জব্দ হৈছে বৃহৎ পৰিমাণৰ চোৰাং কাঠ। ৰাহুল গান্ধীৰ ভাৰত জোৰো ন্যায় যাত্ৰাক তীব্ৰ সমালোচনা কৰিছে কেবিনেট মন্ত্ৰী যোগেন মোহনে। কংগ্ৰেছ এতিয়া জনসাধাৰণৰ পৰা বহু দূৰত। কংগ্ৰেছে নিজৰ দলৰ কৰ্মীকে ন্যায় দিব পৰা নাই বুলি কটাক্ষ কৰিছে মোহনে। গহপুৰত পোন প্ৰথমবাৰৰ বাবে শ্বহীদ কনকলতা বৰুৱাৰ সুবৰণত দীপা নৈশ ফুটবল খেল প্ৰতিযোগিতা। 8 দিনীয়াকৈ গহপুৰ হাইস্কুল খেলপথাৰত ফুটবল প্ৰতিযোগিতা। খেলখন উদ্বোধন কৰিছে বিধায়ক উৎপল বৰাই। APSC পৰীক্ষাত ৰঙাপাৰাৰ 2 মেধাৱী ছাত্ৰীৰ সফলতা। প্ৰশাসনিক সেৱাৰ ৰাজ্যিক ভিত্তিত 6 নং স্থান লাভ কৰা জ্যোতি কণা মিশ্ৰ। APSCৰ চূড়ান্ত পৰীক্ষাত 51 সংখ্যক স্থানত অজলিছে শ্ৰেয়া ঘোষ। কোহলিৰ আৱেশে ঢাকিছে ব্ৰহ্মপুত্ৰ। ধন কোহলিৰ বাবে দীৰ্ঘ সময় গুৱাহাটী উত্তৰ গুৱাহাটীৰ মাজৰ ফেৰী সেৱা বাতিল। জল পৰিবহণ কৰ্মীয়ে এই কথা জনাইছে। সন্তুলিত হ্ৰাস পাইছে ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ। দৈনিক শুকাইছে ব্ৰহ্মপুত্ৰৰ পানী। সকলো সময়তে পানীৰে উপচি থকা নদীখনৰ মৰুভূমি সদৃশ দৃশ্যই শংকিত কৰিছে নৈপৰীয়াক। অসম অৰুণাচল সীমান্তৱৰ্তী চিটু ছাট 3-দিনীয়া বিস্তৃত কাৰ্যসূচীৰে আৰম্ভ হৈছে নৱম বাৰ্ষিকী পাকে পাগা হৰ্ণবিল উৎসৱ। বহু উলহ মালহেৰে উদযাপন কৰা হৈছে পাকে পাগা হৰ্ণবিল উৎসৱ। মৌমাখি পালনেৰে স্বাৱলম্বিতাৰ দিশে অগ্ৰসৰ হৈছে এটি আত্মসহায়ক গোট। চাংচাৰীৰ সমীপৱৰ্তী আঠিয়াবৈত আকাংক্ষা নামৰ এটি কৃষি গোটৰ উদ্যোগত অঞ্চলবাসীয়ে কৰিছে 2000 বিঘা সৰিয়হৰ খেতি। দুধনৈত ৰাষ্ট্ৰ ঘাইপথ সম্প্ৰসাৰণৰ পিছত দণ্ডী সলনি কৰিছে বন্দ্যহস্তীয়ে। নতুন দণ্ডীৰে হাতীৰ গমনে ভাঙিছে পশু বাসগৃহ। হাতীৰ আক্ৰমণৰ পৰা ৰক্ষা পৰিবলৈ আঘাতপ্ৰাপ্ত হৈছে মহিলা। কৰিমগঞ্জত চৰকাৰী নিৰ্মাণ কাৰ্যত বাধা। বাগিচাৰ সহ পৰিচালকৰ দুৰ্লভচৰা চাহ বাগিচাত থকা 753 নং দুৰ্লভচৰা LP স্কুলৰ বাবে শেহতীয়াকৈ শিক্ষা বিভাগে বিদ্যালয়ৰ পুথিভঁৰালৰ সৈতে অতিৰিক্ত শ্ৰেণীকোঠা নিৰ্মাণৰ বাবে ধন আবণ্টন দিছে। সেই অনুসৰি আৰম্ভ হৈছিল নিৰ্মাণ কাৰ্য। অভিযানত জব্দ হৈছে 98টা ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰ, 7700টা নিচাজাতীয় টেবলেট। জব্দকৃত ড্ৰাগছখিনিৰ বজাৰ মূল্য প্ৰায় 38,50,000 টকা। ধৃত সৰবৰাহকাৰীটোৰ পৰা সৰবৰাহকাৰীটোক আৰক্ষীয়ে জেৰা অব্যাহত ৰাখিছে। মণিপুৰৰ য়াই স্কুলত উত্তেজনা। প্ৰতিবাদকাৰীলৈ কন্দুৱা গেছ নিক্ষেপ কৰিছে আৰক্ষীয়ে। মুখ্যমন্ত্ৰীক সাক্ষাতৰ বাবে আহিছিল প্ৰতিবাদকাৰী। হিংসাত্মক ঘটনাৰ ন্যায় বিচাৰি প্ৰতিবাদ ৰাইজৰ। পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ নিক্ষেপ কন্দুৱা গেছ। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই বৰলুইটৰ পাৰতে নিশা কটোৱা কাৰেং চাপৰিত সাজি উলিওৱা হৈছে কাৰেং ইক' কেম্প। 4 বছৰৰ অন্তত স্থানীয় কেইজনমান উদ্যমী যুৱকৰ প্ৰচেষ্টাত নিৰ্মাণ হৈছে কাৰেং ইক' কেম্প। কেম্পটো মুকলি কৰিছে শিক্ষামন্ত্ৰী ডাক্তৰ ৰণোজ পেটুৱে। ব্ৰহ্মপুত্ৰৰ উত্তৰ পাৰে কাৰেংগাঁৱৰ সমীপৰ ইক' কেম্পত গাঁওখনৰ তথা স্থানীয় অঞ্চলৰ 40 গৰাকী নিবনুৱা যুৱক যুৱতীয়ে সংস্থাপনৰ বাট লাভ কৰিছে। ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা সমাৰোহলৈ নিমন্ত্ৰণ পাইছে কলিয়াবৰ সত্ৰ মহাসভাৰ সভাপতি তথা বাঘৰ গঞা সত্ৰৰ সত্ৰাধিকাৰ হিৰু প্ৰসাদ মহন্তই। 80ৰ দশকতে পুৰুষোত্তম ৰামৰ প্ৰচাৰ প্ৰসাৰৰ বাবে ভাৰতৰ ভিন্ন প্ৰান্তত ৰাম বিজয় আৰু সীতা হৰণ বালিপথ ভাওনা প্ৰদৰ্শন কৰি আলোড়নৰ সৃষ্টি কৰিছিল কলিয়াবৰৰ শিল্পীৰ দল।
অযোধ্যা, দিল্লী, মুম্বাই, কলিকতা, বেঙ্গালুরু, হারিয়ানা, পঞ্জাবর দেশের ভিন্ন প্রান্ত পুরুষোত্তম রাবর কথা ভাওনার জড়িয়ে প্রচার করেছিল কলিয়াবরের হিরু প্রসাদ মহন্ত, জগন্নাথ মহন্ত, ভুবন মহন্ত, মৃদুভূপন মহন্ত, হিরেন্দ্র মহন্ত, মদন মহন্ত, প্রসন্ন ভূঁইয়ার কেবাজনও শিল্পী। করিমগঞ্জের কালীগঞ্জত সরকারি পথ দখল করে ঘর নির্মাণের প্রচেষ্টা, ঘটনাক কেন্দ্র করে দুটা ফয়জর মাজত হওয়ার সংঘর্ষত আহত হয়েছে 15 জন, আহত 3 জনের অবস্থা অতি সংকটজনক। কালীগঞ্জ আরক্ষী চকীত ঘটনা সন্দর্ভত 8 জন লোকের বিরুদ্ধে গোচর রুজু। কালীগঞ্জের বেলালা NRP পথরপুরা সাতলজামি মসজিদক লি পথ সেই পথটুক কেন্দ্র করে মারপিটের ঘটনা, ঘটনা সন্দর্ভত তদন্ত অব্যাহত। রাহুল গান্ধীর ন্যায়যাত্রাত অংশগ্রহণকারী সকল একত্রিত হব নারিব ঐতিহ্যমণ্ডিত বারেসহরিয়া ভাওনা থলি পকামুড়া পথার, ভাওনার বাহিরে পকামুড়া পথার অন্য কোনো কামতে ব্যবহার করবলে দিয়া নহব বলে ঘোষণা করেছে বারেসহরিয়া ভাওনা সমিতি। ঐতিহ্যমণ্ডিত বারেসহরিয়া ভাওনা অনুষ্ঠিত হয়ে থাকা পকামুড়া পথারখন এখন অরাজনৈতিক পথার, ইতিহাস প্রসিদ্ধ পথারত কোনো রাজনৈতিক দলের রং সানিবলে দিয়া নহব স্পষ্ট ঘোষণা বারেসহরিয়া ভাওনা সমিতি। রঙিয়াত লোকনির্মাণ বিভাগের চরম অবহেলা, পথ নির্মাণ হল ঠিকই কিন্তু গতিরোধের এটাও দিয়া নহল স্পিড ব্রেকার। রঙিয়ার মুরারা চক যিকোনো মুহূর্ততে ভয়ঙ্কর দুর্ঘটনার আশঙ্কা, প্রশাসনক তুলা তোলার রঙিয়ার সচেতন রাইজ। বাক্সার সুবনখাতাত আরম্ভ 12 সংখ্যক ভারত ভুটান বন্ধুত্ব মেলার 72 সংখ্যক মাঘী মেলা, শান্তির বাণীলৈ পুনের পাহাড়ের পর আহিল ভুটিয়া কুরম লাগা, জাতি জনগোষ্ঠীর মিলনভূমি পরিণত হয়েছে বাক্সার সুবনখাতার মেলাস্থলী। বিগত 3 বছর বিরতির পিছত অনুষ্ঢিত হয়েছে ভারত ভুটান বন্ধুত্ব মেলা, 8 দিনের বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে এখন মেলা। ভারত ভুটান বন্ধুত্ব মেলা ভুটানের বিভিন্ন বাণিজ্যিক স্থলত বিভিন্ন খাদ্য সম্ভার উপলব্ধ হওয়ার উপরও সাংস্কৃতিক কার্যসূচী রূপায়ণ করব। সুবনখাতাত অনুষ্ঠিত এই মেলার জড়িয়ে 2 দেশের সীমান্ত রাইজের মাজত সদ্ভাব মিলাপ্রীতি গড়ব। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা কেন্দ্র করে দেশের সর্বত্রে উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছে ব্যতিক্রম পোয়া নাই করিমগঞ্জ। করিমগঞ্জত থাকা রামকেটা আশ্রমত চলিছে ব্যাপক প্রস্তুতি। করিমগঞ্জ চহৰৰ সর্বত্রে ৰামৰাজ্যৰ প্রতিচ্ছবি প্রস্ফুটিত হৈছে, সম্পূর্ণ চহৰখন গেৰুৱাময় হৈ উঠিছে, বতাহত দুলি আছে কেবল ৰামকিতা আৰু হনুমানৰ পতাকা। দেশৰ দৰিদ্রতাৰ ষষ্ঠ স্থানত অসম, 2022-23 বৰ্ষত 14.47% দৰিদ্রতাৰ হাৰ অসমৰ, 25.46% দ্বিতীয় স্থানত আছে মেঘালয়, ঝাৰখণ্ড 23.34% তালিকাৰ তৃতীয় স্থানত আছে। দেশৰ আটাইতকৈ কম দৰিদ্রতা থকা ৰাজ্য হৈছে গোৱা, গোৱাত দৰিদ্রতাৰ হাৰ হৈছে 0.37%, একেদৰে নাগালেণ্ডৰ দৰিদ্রতাৰ হাৰ হৈছে 11.76%। অসম সাহিত্য সভায় প্রথমবারলৈ প্রদান করলে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা শিল্পী বঁটা, শিল্পী রমেন চৌধুরীলৈ আগবঢ়োৱা হৈছে এই প্রথমবারের বঁটা। বঙ্গাইগাঁও সোণালী বান্দরের চাক জারর দিনত রোদত বহি উত্তাপ লৈছে জাকজাক বান্দরে, বঙ্গাইগাঁও নিকটবর্তী কঠালগুড়ির দলং এখনত বহি রোদ পুয়াই থাকার দৃশ্য মন্দির হয়েছে ক্যামেরাত। মাছখোৱাত বৈদিক সনাতন ধর্মালোচনী সমাজের 46 সংখ্যক দ্বিবার্ষিক অধিবেশনের লাইকতা স্থাপন করা হল। 3 দিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে নবগঠিত সিসিগড় গাঁও বিধানসভার সমষ্টির অন্তর্গত মাছখোৱা বিলতলিয়া এই গাঁত অনুষ্ঠিত হব সনাতন ধর্মালোচনী সমাজ। উত্তর গুহীর রজাদুয়ারত অঘটন, অজগরের আক্রমণত আহত হয়েছে ফলেন বড়া নামের এগারী লোক, রজাদুয়ারের দৌল গোবিন্দ মন্দিরের সমীপত এই ঘটনা, তীর্থেশ্বরী ভিতর বনকর্মীর দল উপস্থিত হয়ে উদ্ধার করেছে অজগর। সদ্য ঘোষিত লোকসভা আয়োগের পরীক্ষা 76 সংখ্যক স্থান দখল করেছে পাঞ্জাবের বাঘরবাড়ির নিবাসী কৌস্তুভ মণিনাথে, এজন ব্যাংক বিষয়া হিসেবে কর্মরত আছে কৌস্তুভ। জোনবিলত তিওয়া আধ্যাত্মিক আর সাংস্কৃতিক মঞ্চের বিশেষ পদক্ষেপ, জোনবিল মেলালৈ অহা পাহাড়ের মামামায়িক খাদ্য যোগান ধরেছে। নাট্যকর্মীর উদুলি বুদুলি সাংস্কৃতিক নগরী তেজপুর, তেজপুরের জ্যোতি বিষ্ণু ক্ষেত্রত আরম্ভ হয়েছে নাট্য সম্মেলনের 82 সংখ্যক অধিবেশন। লক্ষীপুরের একটা বিশেষ পরিয়ালের APSC-ত উত্তীর্ণ হয়েছে প্রতীক্ষা হাজরিকা নামের ছাত্রীগী, 1991 চনত আলফার নৃসংসতার বলি হয়ে পরিয়ালটির দুজনকে লোকের প্রাণ হেরুবলগা হয়েছে। নলবাণীত আরম্ভ হয়েছে সাংস্কৃতিক মহাসংগ্রাম, নলবাণী নাট্য মন্দিরের সাংস্কৃতিক মহাসংগ্রামত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায়। সদ্য ঘোষিত APSC পরীক্ষাত আজমল IAS একাডেমির 37 গৰাকী শিক্ষার্থী স্থান লাভ করবলৈ সক্ষম হয়েছে। সোণাৰীত জেলা প্রশাসনে আয়োজন করা রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানের বিসঙ্গতি, বিশিষ্ট অতিথির নামে ভুল করলে চৰাইদেউ জেলা প্রশাসনে, শিক্ষামন্ত্রী রনোজ বেগুর নাম ভুল করে লিখলে জেলা প্রশাসনে। লোকসভা আয়োগের পরীক্ষা উজলিছে ধেমাজির 5 গৰাকী মেধাবী শিক্ষার্থী, APSC-ত ধেমাজির দীপেন্দ্র পেগু প্রতি দলে আর হেমপ্রভা কলিতার রাতুল গগৈ অঞ্জিতা পাউলর সফলতা। রাহুল গান্ধীর কটাক্ষ মন্ত্রী পীযুষ হাজরিকার কংগ্রেসের তীব্র সমালোচনা করে মন্ত্রীগী কেছে যে কংগ্রেসের দিনত 50-60 লাখ টাকালে APSC-ত চাকরি দিছে। গুয়াহাটির রেল স্টেশনত দখল ফুলসহ দুটা সরবরাহকারী গ্রেপ্তার, রাজধানী এক্সপ্রেসের B3 ডবার জব্দ করা হয়েছে 1.5 কেজি নকল ফুল। তেজপুরের ভোজপুরা চাপরে মৃতদেহ উদ্ধার হয়েছে, রহস্যজনক অবস্থা উদ্ধার হয়েছে খাইরুল ইসলাম নামের যুবকগুলির মৃতদেহ। আর বজার বিহুতলীর রাজহুয়া খেলপথারত রেশন কার্ড বিতরণ অনুষ্ঠান, রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্রী কেশব মহন্ত, অনুষ্ঠানত 14 গৰাকী হিতাধিকারীক আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড বিতরণ করা হয়। আর ইয়ার এখন সামরিছ দ্রুত সংবাদ, নমস্কার।